হাই ফ্রেন্ডস, মৌসুমি সেলদি কুকিংয়ে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ আমি তৈরি করে দেখাবো জন্মাষ্টমী স্পেশাল তালের মালপোয়া। খুবই সুস্বাদু এবং খুব সহজে এটি আমি তৈরি করে দেখাবো। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করার অনুরোধ রইল। তবে চলুন দেখে নেওয়া যাক। আমি প্রথমেই এক কাপ সুজি নিয়ে ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখবো আধ ঘন্টা। এরপর আমি দেখুন ব্যাটারটা তৈরি করব। নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা। আমি এক কাপ সুজি নিয়েছি আর এক কাপ ময়দা নিয়েছি। ময়দাটা একটু চেলে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু সুজির পরিমাণটা কমও দিতে পারেন। আমি কিন্তু এক কাপ সুজি আর এক কাপ ময়দা নিলাম। বিভিন্ন রকমভাবে কিন্তু মাপটা নেওয়া যায়, খুবই ভালো হয়। দেখুন এক কাপ চিনি নিয়ে নিলাম। মিষ্টিটা নিজেরা নিজেদের পছন্দ মতো দেবেন। এরপর আমি ভিজিয়ে রাখা সুজিটা দিয়ে দিলাম, একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা যদি সুজি না ভিজিয়ে রাখেন তবে এই ব্যাটারটা তৈরি করার পর আধ ঘন্টা ভিজিয়ে রাখবেন। আমি আগেই ভিজিয়ে রেখেছিলাম তাই ব্যাটারটা বেশিক্ষণ আমি ভিজিয়ে রাখবো না। চিনিটা গলে যাওয়া পর্যন্ত আমি 10 মিনিট রেখে দেবো, তারপরেই তৈরি করব। আর এক কাপ নিয়ে নিয়েছি তালের পাল, খুব ভালো মতো মেখে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু চালের গুঁড়ো ইউজ করতে পারেন। আমি কিন্তু চালের গুঁড়ো দিলাম না, শুধু সুজি, ময়দা আর তালের পাল দিয়েই আজকের এই মালপোয়াটা তৈরি করে দেখাচ্ছি। খুব ভালো মতো মিশিয়ে নিয়ে একটু দুধ দিয়ে দিচ্ছি। দুধের পরিমাণটা বুঝে দিতে হবে। একটু থকথকে একটা ব্যাটার আমি তৈরি করব। মোটামুটি আমার আর দুধ লাগবে না, যেহেতু আমি সুজিটা ভিজিয়ে রেখেছিলাম, একটু জলও ছিল তাতে। আর এক কাপের থেকে একটু কম নারকেল কোড়া দিয়ে দিলাম, এতে স্বাদটা খুবই ভালো হবে। আর আপনারা চাইলে কিন্তু মৌরিও দিতে পারেন, আমি আর দিচ্ছি না। যেহেতু তালের গন্ধটা খুব সুন্দর তাই মৌরি দিলাম না, একটু নুন দিয়ে দিলাম। মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকবে, মোটামুটি কমপ্লিট। চিনিটা গলে যাওয়া পর্যন্ত 10 মিনিট রেখে দিলাম। এরপর আমি আগেই তেল গরম বসিয়ে দিয়েছিলাম। এরপর এক হাতা ব্যাটার আমি দিয়ে দিলাম। চারিদিক থেকে ভালো করে তেলটা ছিটিয়ে দিচ্ছি, এতে খুব সুন্দর কিন্তু ফুলে উঠবে। নতুন দর্শক বন্ধুদের কাছে অনুরোধ, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটি প্রেস করে দেবেন, তবে আমার নতুন নতুন ভিডিওর আপডেটগুলি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখুন কত সুন্দর ফুলে উঠেছে, আমি উল্টে দিলাম। এইভাবে উল্টে পাল্টে আমি সুন্দর মতো তেলটাকে ঝরিয়ে তুলে নেব। এই মালপোয়াতে কিন্তু প্রচুর তেল থাকে, ভালো করে তেলটা ঝরিয়ে তুলে নিতে হবে। আমি আরেকটা ভেজে দেখাচ্ছি। চারিদিক থেকে দেখুন তেলটাকে ছিটিয়ে দিয়ে দিচ্ছি, খুব সুন্দর এতে দেখুন ফুলে উঠবে। এইভাবে আপনারাও একবার তৈরি করে দেখুন, আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে। আর এই মালপোয়া আপনারা চাইলে কিন্তু চিনির শিরা তৈরি করেও ডুবিয়ে নিতে পারেন। আমি এটা ড্রাইভাবেই রাখবো, এতে কিন্তু অনেক দিন স্টোর করে রেখে খাওয়া যাবে। তৈরি হয়ে গেল সুস্বাদু মালপোয়া। আমি দেখুন সার্ভিং প্লেটে বেরিয়ে দিয়েছি, কত নরম এবং সফট তুলতুলে তৈরি হয়ে গেছে। তবে আজ এ পর্যন্তই, ফিরে আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।